chup 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 aro chup 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 aro 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 chup 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 রাত্রে বেলা মাকি নামাজ করে ছেলেকে নিয়ে একটু বের হচ্ছে মতি ভাবির বাসা যাচ্ছে, কারণ ভাবি বলো হঠাৎ করে সবাইকে কেন জানি দিকে। তো মামির অলরেডি দাঁড়িয়ে আছে, ফোন দিল আমাকে কয়েকবার, এখন যাচ্ছি। সাথে তো আমার ছেলে আমার সাথে আছে, আমি যেখানে যাই অন্যকে সাথে করে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ আমার ছেলেও আমার সাথেই যায় সবসময়, ও একা কোথাও বের হয় না। তো এখন যাচ্ছি ভাবির বাসায়, কেন যেতে বললো যাই আগে দেখি। মামিরা তো বের হয়ে গেছে অলরেডি, আমার একটু লেট হয়েছে, মাকি নামাজ পড়ে রেডি হয়েছি। তো রেডি কি মানে কোনো রকম আর কি, বাইরে অনেক ঠান্ডা। তো ঠিক আছে যাই, চলেন তাহলে। কি হয়েছে? আরো চুপ 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 আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। একদম ছোটোখাটো একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। কেউ কিন্তু টেনে টেনে দেখবেন না, লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আমরা হঠাৎ করে চিকেন চিকেন আসলাম, আরও মনে সামনে পার্টে পার্টের একটা প্রিপারেশন আগ থেকে করতে হবে, সেই জন্য মুক্তিভাবে আমাদেরকে নিয়ে আসলো এই চিকেন চিকেন রেস্টুরেন্টে, যে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট। তো এখানে আমরা আসা কারণ কেন এখানে প্রোগ্রামটা করবে আর কি, তো এটা এই বিষয়ে মানে প্রোগ্রামের বিষয়ে একটু কথা বলার জন্য আর কি। দেন তারপর এটা আগের দিন ছিল রাত্রেবেলা, আর পরের দিন রাত্রেবেলা আবার ভাবি হঠাৎ করে ফোন দিয়ে বললো ভাবির বাসা যাওয়ার জন্য, আমরা আবারও মিলে ভাবির বাসায় গেলাম। আর ওইখানে বাচ্চারাও অনেক মজা করছে অনেক রাত্র পর্যন্ত, তখন যদিও ওই পর্যন্ত আমি ভিডিওতে করতে পারি নাই, আরও মনের পার্টি অনেক বড়ো শুরু করে করা ইচ্ছা আছে আর কি। যদি আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক থাকে তো বাচ্চারা একটু নাচ টাচ করবে, তো সেটাই প্রিপারেশন আর কি সবাই নিচ্ছে। তো আমরা গল্প টল্প করলাম, অনেক রাত্র পর্যন্ত ছিলাম ভাবির বাসায়, বাচ্চারাও অনেক এনজয় করলো। যেহেতু ছোটো ভিডিও নিয়ে আসলাম, সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখে নিলাম। চলে আসলাম ভাবির বাসায়। কি তোমার তো আজকে সুন্দর লাগতেছে আমি তাহলে সেই দেবো, হবে না তো সবাই জায়গা, আমি তুমি ঘরে যাই, যাও তোমরা আগে যাও বাচ্চা কাচ্চার মা, না লিফ্টে আসবো না, সমস্যা নেই, আমার পিক ব্যথা করতেছে। চলে আসলাম ভাবি বাসায়। হাজেন ঘুমাইছে, ঘুমাতে উঠলে খাওয়া দাও, বসো বসো বসো। আমার শরীর আরো বেশি রকম, চোখটা দেখো আমার জ্বর উঠে গেছে।